তাদের সঙ্গে মিট করতে বলেছে, এমন দুজন ব্যক্তির নাম আমাদের দিয়ে দিয়েছে, তাদের সঙ্গে আমরা মিট করব, তাদের টেলিফোন নাম্বার পর্যন্ত আমাদের দিয়ে দিয়েছে। অতএব তারা এখন আমরা জানি একজন এমনি ব্যবসায়ী লোক আর একজন সোশ্যাল ওয়ার্ক কাজের মধ্যে থাকে, যদিও সে আমাদের দলীয় লোক নয়, তবুও আমরা তাদের সঙ্গে মিট করব। আমরা আমাদের দিদির উন্নয়নের কথা মানুষকে বলব, কোথায় আমাদের ভুল আছে সেটা, ভুল থাকলে আমরা ভুল স্বীকার করব, আমাদের অসুবিধে নেই। আমাদের কর্মীদের নেতাদের যদি দোষ থাকে, ভুল থাকে, তারা বলুক আমাদের সামনে, আমরা তাদের সেগুলি সংশোধন করার চেষ্টা করব। কারণ আমরা এই যে গত লোকসভা নির্বাচনে পাঁচলা বিধানসভা কেন্দ্রে আমি বিধায়কের 16 সালে নির্বাচনে আমি যা ভোট পেয়েছিলাম, এখানে আমাদের গোবিন্দপুর অঞ্চলের সভাপতি আছে বা গোবিন্দপুর অঞ্চলের নেতৃত্ব কিছু এসেছে, তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি আমরা সকাল থেকে আরম্ভ করব, আমরা চেষ্টা করব প্রতিটি বাড়িতে না হলেও ম্যাক্সিমাম বাড়িতে আমরা মিট করব, মানুষের সঙ্গে যোগাযোগ করব, দুপুর হলে আমরা সেখানে লাঞ্চ করব, তারপর রাত্রি কত পর্যন্ত চলা যায় আমরা চেষ্টা করব। ওখানে বুথ সংখ্যা কম, 13টা বুথ আছে, সেই 13টা বুথের মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করব, একদিনই সারার চেষ্টা করব, না হলে পরের দিনে রাত থেকে আবার করব, যদি সেবা প্রয়োজন হলে আমরা করব। যে নির্দেশ দলনেত্রী দিয়েছে সেই নির্দেশ আমরা অপ্রতিবিধ করলি, এটা নিয়ে কি সেটা কি চাপ প্রথম উইকেটে বেছে নেওয়া হলো, সেটা আমাদের দ্বারায় বলা অসম্ভব। আমাদের দল যেটা ভালো বেঁচেছে বেঁচেছে ভেবেছে সে দল সেই জন্য সেই জায়গারই নাম দিয়েছে। এটা কিন্তু আমরা করিনি, আমাদেরকে সেই দিনে ধরে দেওয়া হয়েছে 29 তারিখে, এই লিস্টটা আমাদের দিয়েছে বা এই কার্ডটা তো আমাদের দিদি সেই দিনে দিয়েছে, এটা জানেন, এটা আপনাদের জানা আছে। অভিযোগ থাকে কিছু যদি ভোট থাকে সেইটা সমাধান করার জন্য আমরা এই একটা আমাদের মুখ্যমন্ত্রী একটা কার্ড দিয়েছে, এতে চারটে নাম্বার আছে, দিদিকে সরাসরি আমাদেরকে বলতে পারেন বা দিদিকে সরাসরি আপনারা কথা বলতে পারেন, কিছু আপনাদের অভাব অভিযোগ বা ডাইরেক্ট করে কথা বলতে পারবেন, এই কার্ডটা করে এইটা কথা বলতে পারবেন, অসুবিধে সুবিধে আমরা যারা নেতা আছে লিডার আছে সবাই বলতে পারেন, তারপরে সর্বোপরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন, উপরে যদি ভোট থাকে আমাদের বলতে পারেন, মমতা ব্যানার্জি পরিষেবা চারটা সব পাচ্ছেন তো, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির পক্ষ থেকে এলাকার মানুষের কাছে এসেছেন, আপনাদের যদি কিছু অভিযোগ থাকে আমাদের বলতে পারেন, মমতা ব্যানার্জি দিয়েছে আপনারা ডাইরেক্ট ফোনে মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলতে পারেন, এগুলি আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে আপনাদের কিছু যদি অভিযোগ থাকে যদি দরকার থাকে আপনারা ফোন করে জানতে পারেন, এই কার্ডটা আপনারা সবাই জানতে পারেন, ঠিক আছে।